জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম। কি থাকছে আজকের এই টিউটোরিয়ালে আমরা একটু এক নজরে দেখে নেই। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন। আজকে মূলত আমরা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণের দিন দুই এবং অধিবেশন দুই অর্থাৎ বর্ণজ্ঞান, এই বর্ণজ্ঞান নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করছি পুরো আলোচনা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ারের মাধ্যমে এই টিউটোরিয়ালগুলো অসংখ্য শিক্ষকের কাছে পৌঁছে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারি আমরা। আজকের এই অধিবেশন শেষে মূলত বর্ণগান কি এবং বর্ণগান শেখানোর যে কার্যক্রমগুলো সেই সম্পর্কে ধারণা লাভ করা যাবে আশা করছি। আমরা প্রথমেই একটা ধাঁধা দেখব। আমরা ধাঁধাটি হচ্ছে এরকম, এখানে কিছু নিউমেরিক ওয়ার্ডস রয়েছে অর্থাৎ সংখ্যা রয়েছে, আমাদের বলতে হবে এখানে কি লেখা রয়েছে। এটি হচ্ছে ধাঁধা। কিন্তু আমরা কিভাবে বলবো, আমরা যদি এখানে অক্ষর যেগুলো রয়েছে আমাদের সেগুলোকে আমরা যদি একটু সাজিয়ে নিই এখানে, যেমন একে যদি অ হয় দুয়ে ছ, এভাবে যদি আমরা একটু লিখি তাহলে দেখা যাবে চারি হচ্ছে ন, আটে হচ্ছে কার চিহ্ন, তাহলে না, এভাবে নানার মাছ আছে। ঠিক আছে, এটা হবে নানার মাছ আছে। মূলত এটি আমরা প্রথমে কোন কোন সংখ্যায় কোন অক্ষর রয়েছে সেটি দেখাবো এবং সেটি দেখিয়ে তাদেরকে এটি আমরা বের করতে বলবো, যদি এখানে উত্তরটি একসাথে চলে আসছে। ঠিক একইভাবে আরেকটি ধাঁধা রয়েছে এখানে, ঠিক একইভাবে আমরা কি বলতে পারি সেটি তারা খুঁজে বের করবে। একটা হয়তো বলে দেওয়া হয়েছে এখানে, আর একটা তারা খুঁজে বের করবে। সিক্স মানে ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ম, আটে রয়েছে আকার, তাহলে মা মা মা, আরে সাথে হচ্ছে র, মামার 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 ভাত আছে, নানার মাছ আছে মামার ভাত আছে। আমি আশা করছি এই ধাঁধাটি আপনাদের ভালো লেগেছে। এ পর্যায়ে মূলত আমরা জানবো যে প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী যখন প্রথম কোনো বর্ণ দেখে পড়তে চায় তখন বর্ণের চিহ্ন বা প্রতীকগুলো, প্রতীকগুলোর কোন আওয়াজ বা ধ্বনি না জানার কারণে সেটা পড়তে পারে না। অর্থাৎ এখানে আমরা যদি বলি ক বর্ণটি, এখন ক বর্ণ সে পড়তে চায় বা এই চিহ্নটি বা এই প্রতীকটি এটি কি, এটি শব্দ কি, কিভাবে পড়বো, ধ্বনিটা কি হবে সেটি জানে না, সেই কারণে তো পড়তে পারে না। আবার বর্ণের সঙ্গে তার আওয়াজ বা ধ্বনি সম্পর্ক বা কোন বর্ণের ধ্বনি কি রকম তা সেখানে এসে শিক্ষার্থীর পড়তে শেখার প্রথম কাজ। অর্থাৎ আমি যখন ক বলছি তাহলে কটা কেমন, খ বলছি খটা কেমন, আওয়াজের সাথে বর্ণের যে মিল, লিখিত রূপ যেটা, সেটির মধ্যে যখন সে শিখে যাবে যে এটা ক এটা খ, তখন সেটা পড়তে পারবে। তাহলে এটি মূলত মূল কাজ, সেটা শেখানোই মূল কাজ। অর্থাৎ বর্ণগুলো শেখানো এবং বর্ণের উচ্চারণ এবং কোন বর্ণটি কি ভাবে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ ক যখন উচ্চারিত হচ্ছে ক এর যে লিখিত রূপ সেটি যেন সে চিহ্নিত করতে পারে, এটি ক এটি খ, তাহলে কিন্তু সে পড়তে পারবে, শিক্ষার্থীরা পড়তে পারবে। উপরে আলোচনা থেকে আমরা যদি প্রশ্ন করি বর্ণজ্ঞান কি, বর্ণ এবং জ্ঞান অর্থাৎ বর্ণগুলো সম্পর্কে ভালো জানাশোনা থাকাই হচ্ছে বর্ণজ্ঞান, ধ্বনি এবং বর্ণের মধ্যকার সম্পর্কই হচ্ছে বর্ণজ্ঞান। অর্থাৎ বর্ণের যে উচ্চারিত রূপ সেটা হচ্ছে ধ্বনি, আর বর্ণের যে লিখিত রূপ সেটি হচ্ছে বর্ণ। হ্যাঁ, ধ্বনির যে লিখিত রূপ সেটি হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ এবং ধ্বনির মধ্যে সম্পর্কে হচ্ছে বর্ণজ্ঞান। যেমন আমি একটি ম ধ্বনিটি লিখিত আকারে বোঝাতে চেয়ে ম বর্ণটি লিখছি আমি, এবং চ ধ্বনিটি লিখিত আকারে চ বর্ণটি লিখি, এটি চ এটি ম। বর্ণজ্ঞান শুধুমাত্র বর্ণেই সীমাবদ্ধ থাকে না, বর্ণের সঙ্গে আবার কার চিহ্ন মিলে শব্দাংশ গঠন হয়, শব্দাংশ মিলে মিলে শব্দ তৈরি হয়, সেই জন্য পুরো প্রক্রিয়াটি মূলত বর্ণজ্ঞানের একটি অংশ। অর্থাৎ বর্ণ মিলে মিলে যে বর্ণের সঙ্গে কার চিহ্ন মিলে শব্দাংশ হলো, শব্দাংশের সাথে শব্দাংশ মিলে যে শব্দ তৈরি হলো, এই পুরো বিষয়গুলো জানাও কিন্তু বর্ণজ্ঞানের মধ্যে পড়বে। অর্থাৎ বর্ণজ্ঞান পুরোপুরি না থাকলে একজন শিক্ষার্থী পড়তে পারবে না, বর্ণ চিনে না, বর্ণের সঙ্গে বর্ণ কার চিহ্ন মিলে যে উচ্চারিত রূপ হয় সেটা জানে না, শব্দাংশের সাথে শব্দাংশ মিলে যে শব্দ তৈরি হয় সেটা জানে না, তাহলে সে কিভাবে পড়তে হয়, তাহলে বর্ণজ্ঞান কেন প্রয়োজন। এক কথায় বলতে পারি বর্ণজ্ঞানের জন্য শিক্ষার্থীদের পড়তে লিখতে সহায়তা করে বর্ণজ্ঞান। যখন শিক্ষার্থীরা বর্ণের ধ্বনি এবং
ধ্বনির লিখিত রূপ শিখে ফেলে তখন তারা এই জ্ঞানকে কাজে লাগিয়ে অপরিচিত শব্দ পড়তেও লিখতে পারে, যে কোনো শব্দই পড়তে পারবে। শব্দের ধ্বনি চিহ্নিত করার জন্য উক্ত ধ্বনির লিখিত রূপ বা বর্ণ জানা প্রয়োজন। তাই শব্দের প্রতিটি ধ্বনির লিখিত রূপ বা বর্ণ দেখতে কেমন তা শেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আমাদের যে কোনো একটি বর্ণ, যেমন প, ফ, এটা প, এটা ফ, এর উচ্চারণ প, এটার উচ্চারণ ফ, এই যে প্রত্যেকটিকে আলাদা করে চিনতে পারা, তার উচ্চারণ জানতে পারা, এবং বর্ণজ্ঞান অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা যারা শব্দ ভাঙতে পারে তারা শব্দকে কিভাবে পড়তে হয় তা দ্রুত আয়ত্ত করতে পারে। অর্থাৎ একটা শব্দ রয়েছে সেটি ভেঙে ভেঙে দেখানো যে বিষয়গুলো থাকে, সেটি যদি যারা পারে তারা দ্রুত পড়াটা আয়ত্ত করতে পারে। বর্ণজ্ঞান অনুশীলনের শিক্ষার্থীকে শব্দের অন্তর্গত বর্ণের ধ্বনি মিল করে পড়তে লিখতে সহায়তা করে। বর্ণজ্ঞান অনুশীলনের শিক্ষার্থী সঠিক বানান করার ক্ষেত্রেও সহায়তা করে। অর্থাৎ যাদের বর্ণজ্ঞান এবং উচ্চারিত রূপ যারা জানে তারা সহজে বানান ভুল হয় না তাদের, এবং তারা খুব দ্রুত একটা বর্ণের সাথে একটা বর্ণের মিলে শব্দ তৈরি হচ্ছে সেটি দ্রুত পড়তে পারে এবং লিখতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে বর্ণজ্ঞান একজন শিক্ষার্থীর পড়তে গেলে তাকে অবশ্যই বর্ণজ্ঞান জানতে হবে। এখন বর্ণজ্ঞান কিভাবে আমরা জানবো? বর্ণ চিহ্নিত করতে পারা একটা হতে পারে, একটা হবে, এবং বর্ণ লেখা, বর্ণগুলো লেখার যে বিষয়গুলো থাকবে, বর্ণের সঙ্গে ছবির মিল করা, অর্থাৎ আমরা একটা কলমের সাথে ক বা খরগোশের সাথে খ, এরকম যে বর্ণের সাথে মিল করে ছবি এটি কি, এবং বর্ণ এবং কারচিহ্ন মিলে যে শব্দ তৈরি হয় সেটা মিল করতে পারা, বর্ণ বা শব্দাংশ মিলে যে শব্দ তৈরি হয় সেটি করতে পারা ও পড়তে পারা, শ্রুতিলিখন, শ্রুতিলিখন মানে শুনে শুনে লিখতে পারা, বাক্য বা ডেকো ডেবল অনুচ্ছেদ পাঠ করতে পারা, বাক্য তৈরি করতে পারা, নিজস্ব শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারা এবং সেটি সেই অনুচ্ছেদ লিখে সেটি পড়তে পারা। শিখন শেখানো কাজে বর্ণগানের ধারণা আমরা এবার দেখব। বর্ণ প্রথম যেটি আমরা বলছিলাম যে বর্ণ চিহ্নিত করতে পারা, এটি মূল কাজ। বর্ণ চিহ্নিত বলতে বর্ণের লিখিত রূপের সঙ্গে এর ধ্বনির মিলকরণের দক্ষতা বোঝায়। অর্থাৎ এটি প্রতিটি বর্ণের যে ধ্বনি রয়েছে, উচ্চারিত রূপ রয়েছে, সেটি মিল করতে পারে কিনা, বর্ণ প্রতিটি বর্ণ সে চিনতে পারে কিনা, ফলে নির্দিষ্ট বর্ণে লিখিত রূপ কেমন হবে শিক্ষার্থীরা তা শনাক্ত করতে পারে। অর্থাৎ যেটাকে বলছি আইডেন্টিফিকেশন, চিহ্নিত করা, অর্থাৎ এটি ক বর্ণ, এটি খ বর্ণ, এটি প বর্ণ, এটি ল বর্ণ, এটি ব বর্ণ, এটি সে চিহ্নিত করতে পারে কিনা। এখানে আমরা কয়েকটি বর্ণ দেখিয়েছি, অর্থাৎ প্রতিটি বর্ণের যে আলাদা রূপ রয়েছে, আলাদা উচ্চারিত ধ্বনি রয়েছে, সেটি আলাদা করে সে চিনতে পারে কিনা, অর্থাৎ ফকে সে ফই বলে কিনা, সেটি চিহ্নিত করতে পারে কিনা, ল দ বা প্রতিটি বর্ণ চিহ্নিত করতে পারে কিনা সেটি। এটি করতে গিয়ে মূলত তিনটি কাজ, তিনটি ধাপে কাজটা করতে হবে আমাদের শিক্ষকদের। শিক্ষক প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা নিজে করে দেখাবেন, শিক্ষক শিক্ষার্থী কাজটি একসঙ্গে অনুশীলন করাবেন, এবং শিক্ষার্থীরা কাজটি নিজে নিজে অনুশীলন করবে। এখানে আমরা একটি কয়েকটি বর্ণ দেখিয়েছি, এর যেমন আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখাই তাহলে চ, এখানে একটি চ বর্ণের কাঠটা আমরা দেখালাম এবং চ ধ্বনি শিখালাম, যেটি চ বর্ণটি হচ্ছে চ। প্রথমে শিক্ষক এটি বলবেন, লিখিত রূপ হচ্ছে এরকম, উচ্চারণ হচ্ছে এরকম, এটি বলবেন। এরপর শিক্ষক শিক্ষার্থী মিলে বলবেন, অর্থাৎ কাঠটি দেখাবেন, শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে বলবে এটি হচ্ছে চ, বা শিক্ষকের সাথে সাথে বলবে চ চ। এবং তৃতীয় ধাপে গিয়ে মূলত শিক্ষক কাঠটি দেখাবেন, শিক্ষার্থীরা সেটি বলবে যেটি হচ্ছে চ। শিক্ষক মুখ দিয়ে বলবে না, শুধুমাত্র তিনি কাঠটি শো করাবেন, বর্ণের কাঠটি শো করাবে, দেখাবেন, এইভাবে তারা বলবে, এইভাবে তারা প্রতিটি বর্ণ এভাবে শিখাতে হবে। পরবর্তীতে আমাদের বইয়ের সাথে তাদেরকে সংযোগ করাতে হবে, সেটি হচ্ছে বইয়ের 23 পৃষ্ঠা বের করতে হবে, এবং এটি কিছুর ছবি, এবং শিক্ষার্থীরা বলবে চশমা, চশমায়ের প্রথম বর্ণ কি, প্রথম বর্ণ হচ্ছে চ। ঠিক এইভাবে বর্ণগুলো আইডেন্টিফাই করাতে হবে, চিহ্নিত করাতে হবে। এটি হচ্ছে বর্ণ চিহ্নিতকরণের বিষয়টি গেল। এরপরে যেটি রয়েছে আমাদের বর্ণ লেখা, বর্ণ লেখা চিহ্নিত হওয়ার পরে বর্ণ লেখার বিষয়টি চলে আসবে, এবং বর্ণ লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সঠিকভাবে লিখতে পারা, যেটি পড়া হচ্ছে লিখিত বর্ণ ও শব্দকে ধ্বনিতে রূপান্তর করা, লেখা হচ্ছে ধ্বনিকে বর্ণ শব্দে পরিবর্তন করা। লেখা শিক্ষার্থীর শিখন স্থায়ী হতে সহায়তা করে, এবং বারবার শেখানোর ফলে শিক্ষার্থী বর্ণটি সঠিক আকৃতিতে সুন্দরভাবে লিখতে পারে। লেখার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা দরকার যে আমাদের সপ্ত স্বরের যে ব্যবহারটা রয়েছে, অর্থাৎ
সপ্তস্বর সমশীর সমপদ সমমাত্রা সঠিক মাত্রা সঠিক প্রবাহ সঠিক আকৃতি এই যে সপ্তস্বরের ব্যবহার সেটি অনুসরণ করে লেখা শেখাতে হবে এবং সপ্তস্বরের অনুসরণ করে লেখা শেখালে কিন্তু শিক্ষার্থীর লেখাটা সুন্দর হবে হাতের লেখাটা তার ভালো হবে এটি অবশ্যই করতে হবে। এখন বর্ণ লেখা শেখানোর ক্ষেত্রে আমাদের শিখন প্রক্রিয়াটি কেমন হবে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিটা কেমন হবে এখানেও কিন্তু তিনটি ধাপ রয়েছে। প্রথমে শিক্ষক কি করবে চ বর্ণটি লিখবে বোর্ডে বা লিখবে এবং বর্ণটি কিভাবে সে লিখছে তার কিছু নির্দেশনা সপ্তস্ব অনুসারে তাকে ফলো করে লিখতে হবে। হ্যাঁ ফলো করে লিখতে হবে সেটি সে লিখবে এবং শিক্ষার্থীরা সেটি দেখবে এবং মুখে মুখে বর্ণ লেখার নির্দেশনা যে এটি যে দিক নির্দেশনাগুলো রয়েছে এদিক থেকে এদিকে যাবে সেই বিষয়গুলো আমাদের রয়েছে সেটি সেই বিষয়ে অনুসরণ করে সেটি তারা লিখবে এবং সেই উচ্চারণ মুখে মুখে উচ্চারণ করবেন। এভাবে বর্ণটি হচ্ছে চ। এরপরে শিক্ষার্থীদের নিয়ে চ লেখার চর্চা করাবেন এবং আমাদের পাঠ্য বইয়ে চ লেখা পৃষ্ঠাটি বের করতে হবে এই বর্ণটি হচ্ছে চ চটা কিভাবে লেখে সেটি বোর্ডের শিক্ষক দেখিয়ে দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুসারে তারা হাত ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণটি উচ্চারণ করবে এবং চ বর্ণটি তারা পরবর্তীতে খাতায় পাঁচবার লিখবে কমপক্ষে অর্থাৎ একাধিক পাঁচবার বলতে এখানে চর্চার বিষয়টা বলা হয়েছে অনুশীলনের বিষয়টা বলা হয়েছে যত বেশি তারা অনুশীলন করবে তত বেশি বিষয়টি তাদের আত্মস্থ হবে তাদের মনে থাকবে এবং লেখার সময় অবশ্যই এটা মুখ দিয়ে বলতে হবে অর্থাৎ উচ্চারণ করতে হবে। এভাবে চার পাঁচবার শিক্ষার্থী কে সহায়তা করবে প্রয়োজনে শিক্ষক লিখবে তারা এবং শিক্ষক তাদেরকে দেখিয়ে দিবে যে কারো যদি সঠিক আকৃতিতে বা সঠিকভাবে না হয় সেটি তিনি দেখিয়ে দিবেন। আচ্ছা এভাবে প্রতিটি বর্ণের অনুশীলন করাতে হবে এবং এটি একটি সপ্তস্বর অনুসরণ করে যদি আমরা সমস্ত বর্ণগুলো শিক্ষার্থীদের শিখাই তাহলে তাদের হাতের লেখা কিন্তু অবশ্যই ভালো হবে। সপ্তস্বরের ব্যবহারটি আমি বারবার বলছি কারণ এটি একটি পরীক্ষিত বিষয় এবং আমরা দেখেছি সপ্তস্বর যে কার্যকর ব্যবহার যদি নিশ্চিত করা যায় তাহলে শিক্ষার্থীদের হাতের লেখা পরবর্তীতে ভালো হয়। এখন আমরা জানবো মূলত বর্ণ এবং কাঠ চিনির যে মিলকরণ অর্থাৎ ব্লেন্ডিংটা কিভাবে হবে। আমরা বর্ণ চিনেছি যেমন ক প ফ প্রতিটা বর্ণ এবং কাঠ চিহ্ন আমরা শিখেছি এখন ব কাঠ চিহ্ন মিলে শব্দাংশ যে তৈরি হবে এবং সেটি পড়ার চর্চা করা হয় যা শিক্ষার্থীকে শব্দ তৈরিতে সহায়তা করে। বর্ণের সঙ্গে কাঠ চিহ্ন মিলকরণের এই চর্চা শিক্ষার্থীকে অজানা শব্দ পড়তে সহায়তা করে। বর্ণ কাঠ চিহ্নের মিলকরণের কাজটিও তিনটি ধাপে হবে কি কি প্রথমে আমাদের বর্ণগুলো চিনাতে হবে এই যে বর্ণের যে চার্ট দেওয়া আছে আমাদের স্কুলগুলোতে বর্ণ কার্ড দেওয়া আছে সেইগুলো প্রথমে বোর্ডে আঁকবেন। প্রথম যেটি দেখছি আমরা সবার উপরে যে লাইনটি রয়েছে এই লাইনটিতে মূলত বর্ণগুলা চেনানো হয়েছে এই লাইনটিতে মূলত শুধুমাত্র বর্ণগুলার কথা বলা হয়েছে ঠিক আছে। আমরা দেখছি শূন্য অর্থাৎ শুধুমাত্র এখানে বর্ণগুলো রয়েছে এবং পরের যে লাইনটি রয়েছে এখানে একটি কাঠ চিহ্ন এবং এরপরে অন্যান্য কাঠ চিহ্নগুলা এখানে কিন্তু রয়েছে। এখন কয়ের সাথে কাঠ চিহ্ন মিলে যে কা খয়ের সাথে আকার মিলে যে খা এই যে বিষয়গুলা কা খা এই যে প্রত্যেকটা আকার মিলে কেমন উচ্চারিত হচ্ছে রশ্মিকার মিলে কি কেমন হচ্ছে এই বিষয়গুলো তারা প্রথমে শিখবে এবং কার চিহ্নটা কোথায় গিয়ে বসছে এটা কি সামনে বসছে নাকি পিছনে বসছে তা শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে। কার চিহ্ন মিলে কিভাবে পড়তে হবে যেমন ক এবং আকার মিলে পড়বেন তাহলে নির্দিষ্ট ঘরে লিখতে হবে এবং পড়ার সময় বর্ণ ও কার চিহ্নের উপর এই যে ক এটি হচ্ছে ক এবং এটি হচ্ছে কার চিহ্ন ঠিক এভাবে আঙ্গুল দিয়ে পড়ে দ্রুত নির্দেশ করবেন এবং ক যোগ কা আকার চিহ্ন যেমন একটু হলে কা হয়ে যাচ্ছে ঠিক এভাবে এটা আমরা প্রথমে কি লিখে বলেছি ক বলেছি কর সাথে কি দিয়েছি কার চিহ্ন দিয়েছি তাহলে ক এবং কার চিহ্ন মিলে কি হয়েছে কা ঠিক একইভাবে কা এভাবে বারবার শিক্ষক শিক্ষকের সাথে পড়বে তারপর শিক্ষক শিক্ষার্থী একসাথে এই জিনিসগুলো বারবার অনুশীলন করবেন এটি হচ্ছে মূলত বর্ণ শেখানোর পদ্ধতি মানে মিল করে কিভাবে করতে হবে সেটি একটি চর্চার বিষয় একাধিকবার চর্চা করতে হবে। এরপর বর্ণ বা শব্দাংশ মিলে যে শব্দ তৈরি হবে যেমন বর্ণ মিলে শব্দ হতে পারে যেমন আমরা বললাম ব রসুই বই ব ক বক চ কচক এখানে এক একটা বর্ণ মিলে শব্দ তৈরি হয়েছে কিন্তু আমরা যদি বর্ণ এবং শব্দাংশ মিলে শব্দ তৈরি হবে এরকম হতে পারে প্রতিটি শব্দের মধ্যে এক বা একাধিক বর্ণ বা শব্দাংশ থাকে আমরা জানি
আমরা যখন শব্দ পড়ি তখন এই সকল বর্ণ বা শব্দাংশ মিলে একসঙ্গে উচ্চারণ করি। বর্ণ বা শব্দাংশ মিলিয়ে পড়ার দক্ষতা শিক্ষার্থীকে অজানা শব্দ পড়তে সহায়তা করে এবং বর্ণ বা শব্দাংশ মিলিয়ে শব্দ তৈরির কাজটিও তিনটি ধাপে হয়। এই তিনটি ধাপ কি কি? এখানে প্রথম ধাপে হচ্ছে শিক্ষক যেমন হতে পারে বর্ণর সাথে শব্দাংশ মিলে, বা শিক্ষক বোর্ডে লিখবে আ আর ট, এখানে আ একটা বর্ণ, ট একটা বর্ণ, তাহলে এখানে কি হলো আট, দুটো মিলে কি হলো আট, এভাবে তিনি দেখিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে শিক্ষার্থীদের সাথে ওই বিষয়গুলো আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়াবে, উচ্চারণ উচ্চারণ করাতে হবে। এখানে ফিঙ্গারিং এর যে বিষয়টি বারবার বলা হয়েছে যে আঙ্গুল দিয়ে ধরে পড়া, এটি একটি কার্যকর উপায়, কিন্তু কার্যকর মাধ্যম বলবে, আঙ্গুল দিয়ে ধরে ধরে চিহ্নিত করতে তাকে উচ্চারিত মানে সুবিধা হয়। সেই যেটিকে সে আঙ্গুল দিয়ে ধরবে, যেমন আ পরেরটা ধরো ট, আট, অর্থাৎ যেটুকু ধরবে সেটি উচ্চারণ করবে, শেষে সেটি উচ্চারণ করবে, এইভাবে বারবার করবে, এবং এই কার্যক্রমগুলো শিক্ষার্থীরা পরবর্তীতে করবে। এই ধাপগুলো অনুসরণ করে করে যদি আমরা পড়াই তাহলে কিন্তু আমাদের পড়ানোর কাজটা অনেক সহজ হয়ে যায় এবং শিক্ষার্থীরা কিন্তু অনেক দ্রুত শিখতে পারে। আমরা যে বলি যে বাংলা পড়তে পারে না, এটি আসলে এই জায়গাগুলোতে যদি ফুট দেওয়া হয়, এই জায়গাগুলোতে সুন্দর করে যদি তাদের একটু ধরিয়ে দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই তারা পারবে। শ্রুতি লিখন হচ্ছে আমরা যেটা জানি যে শুনে শুনে কোনো কিছু লিখতে পারা, অর্থাৎ শ্রুতি লিখনের মাধ্যমে শিক্ষার্থী ধ্বনির সঙ্গে নির্দিষ্ট বর্ণে লিখিত রূপ প্রকাশ করার দক্ষতা বৃদ্ধি পায়। আমি বলছি ক, সে শুনছে এবং কটা সে লিখছে, এটি হচ্ছে শ্রুতি লিখন, শুনে শুনে লেখা, এবং এই কাজটিতে সঠিক বানান করতে সহায়তা করে। এখানে দুটি ধাপে কাজটি করতে হয়, শিক্ষক আগে কাজটি নিজে করে দেখাবেন, পরে শিক্ষার্থী মুখে বর্ণ শব্দাংশ বা শব্দ বলবেন, শিক্ষার্থীরা শুনে শুনে সেই শব্দগুলো খাতায় লিখবে, বর্ণ বা শব্দাংশ বা শব্দটি খাতায় লিখবে, এবং এখানে লেখার কাজ করবে যেটা একটা শিক্ষক করে দেখাবে। যেমন প্রথম শিক্ষক লিখলো ট, মুখ দিয়ে বললেন এবং বোর্ডে ট লিখে দিলেন। এখন শিক্ষক পরবর্তীতে আরো কিছু বর্ণ বলবে, শব্দ বলতে পারে, চিহ্ন বলতে পারে, হ্যাঁ, এবং শিক্ষার্থীরা শুনে 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 সেটি লিখবে খাতায় এবং শিক্ষক ঘুরে ঘুরে সেটি দেখবে। এটি একটি শব্দ হতে পারে, বর্ণ হতে পারে, কারচিহ্ন হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটি জানবো ডেকোডেবল অনুচ্ছেদ পঠন। ডেকোডেবল অনুচ্ছেদ বলতে শিক্ষার্থীদের যে বর্ণগুলো শেখানো হলো সেই বর্ণগুলো দিয়ে দিয়েই সে ছোট ছোট টেক্সট তৈরি করবে, ছোট ছোট লাইন তৈরি করবে, বাক্য তৈরি করবে শব্দযোগে, তার জানা শব্দযোগে, অর্থাৎ সে শিখছে, যেমন এ শিখছে আর সুই শিখছে এই কাকা, বা আ খ শিখছে আক, খার সুই শিখছে খাই, এভাবে এই কাকা আক খাই, বা ছোট ছোট যে বই আনো চক কই, বা এরকম ছোট ছোট যে বাক্য সেটি সে নিজে সবগুলো তৈরি করতে পারে। ঠিক এই তার জানা শব্দ দিয়ে যে টেক্সটটি তৈরি করা হবে, যে লাইনগুলো তৈরি করা হবে, যে সেন্টেন্সগুলো তৈরি করা হবে, সেটি মূলত ডেকোডেবল টেক্সট বলছে এখানে। সেটি আগেই শিখেছে সে, এবং সে যেহেতু সে নিজেই তৈরি করেছে তাহলে সেটি সকল শব্দই সে পড়তে পারে। এখন জানা শব্দগুলো যখন সে বারবার করবে তখন তার কাছে মনে হবে আমি রিডিং করতে পারি, আমি বই পড়তে পারি, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো, সেটি শব্দ হতে পারে, বাক্য হতে পারে, ছোট ছোট বাক্য, এবং এটি বারবার যখন সে অনুশীলন করবে, বারবার পড়তে পারবে, সে নিজে যেহেতু তৈরি করেছে, তখন তার মধ্যে কি হবে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, এবং আস্তে আস্তে সে কি হবে স্বাধীন পাঠক হয়ে গড়ে উঠবে। এই কাজটি দুটি ধাপে করতে হবে, যেহেতু বাক্য অনুচ্ছেদটি সকল বর্ণ বা কারচিহ্ন শিক্ষার্থী আগে থেকেই শেখা, তাই প্রথমে শিক্ষার্থীরা নিজেরা অনুচ্ছেদটি তৈরি করে অনুশীলন করবে, এরপরে অনুচ্ছেদটি শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে পড়ে, প্রথমে শিক্ষক পড়বে, পরে শিক্ষার্থীদের সাথে নিয়ে সঙ্গে সঙ্গে পড়তে হবে। এবং এটি করতে গিয়ে মূলত আমরা বোর্ডে দেওয়া কোনো অনুচ্ছেদ আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়তে পারে, শিক্ষার্থী পড়ে শোনাবেন, প্রয়োজনে সহায়তা দিবেন শিক্ষার্থীর ক্ষেত্রে, এবং শিক্ষক এবং শিক্ষার্থী সবাই একসঙ্গে অনুচ্ছেদটি পড়বে। বোর্ডের কোনো লেখা হতে পারে বা বই হতে পারে বা তারা তৈরি করেছে সেটি হতে পারে, এটি বারবার চর্চার বিষয় হবে। এখানে মূল থিমটা হচ্ছে যেহেতু এই বর্ণগুলো তাদের আগের থেকে চেনা এবং সেই চেনা বর্ণ দিয়ে তারা বাক্য তৈরি করেছে ছোট ছোট, এবং বাক্যগুলো যেহেতু পড়তে পারে সে, এখানে ছোট ছোট বাক্য পড়ার মধ্য দিয়ে তার পড়ার যে কনফিডেন্স সেটি তৈরি হবে এবং তার পড়ার দক্ষতা বা স্বাধীন পাঠক হিসেবে তিনি শিক্ষার্থী গড়ে উঠবে। এরপর যে আমরা একটা দলগত কাজে যাব, আমরা যে বিষয়গুলো শিখলাম এখন বর্ণ জ্ঞান নিয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেই বর্ণ জ্ঞান নিয়ে আমাদের একটি দল, কয়েক চারটা দল বা একাধিক দল হতে পারে, যেহেতু আমাদের ছয়টি দল হতে পারে, দল গঠন করে আমাদের দলীয়ভাবে এই কাজগুলো করতে হবে, একটা পরিকল্পনা তৈরি করতে হবে,
এটি মূলত বর্ণ শিখি ক এবং খ এই বর্ণগুলো শিক্ষক কিভাবে শেখাবেন তার একটা প্ল্যান থাকতে হবে। আমাদের পঠিত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটির আলোকে মূলত এই পাঠ পরিকল্পনাটি হবে। এটি তৈরি করে তারা এটি একটি পাঠের পরিকল্পনা করতে হবে যেখানে বর্ণজ্ঞানকে এম্পাসাইজ করে বর্ণজ্ঞান কিভাবে শেখাবো সেই বিষয়গুলো থাকবে এবং যে কৌশলগুলো এখানে আলোচনা করা হলো সেই কৌশলগুলো এখানে থাকবে এবং পরবর্তীতে তাদের দলীয় কাজের উপস্থাপন হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সবার জন্য সু